বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফরিদউদ্দিন, প্রভাষক জ্যোতির্বিজ্ঞান, সুলতান বুরহান বিএসসিএল কলেজ, বেগমগঞ্জ, মাখাটি। একাদশ জাতীয় শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের ঈদ পর্বটি আজকে অনলাইন ক্লাসে একাদশ জাতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছ, ইনশাআল্লাহ তোমাদের দোয়া আমি ভালো আছি। আমরা বিগত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে কোষ বিভাজনের যে মাইটোসিস অর্থাৎ মাইটোটিক ডিভিশনের সেল ডিভিশনের যে পাঁচটি ধাপ করা হয় বর্ণনার সুবিধার্থে, আসলে এইভাবে ধাপে ধাপে তারা বিভাজিত হয় না, এটা বর্ণনার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এই ধাপগুলো করা হয়েছে। আর সেই ধাপগুলি প্রথম ধাপ যেটা প্রপেজ, হ্যাঁ, আমরা সেটা নিয়ে আজকে কথা বলব। বোর্ডের দিকে একটু সবাই খেয়াল করো, মনোযোগী হও এবং গুরুত্ব দিবে ইনশাআল্লাহ। আমরা খেয়াল করি প্রপেজ, PROPAGE, প্রপেজ, প্রো মানি পূর্বে, পূর্ব, আর পেজ মানি দশা বা পর্যায়। এই গ্রিক প্রপেজ হলো যেটা আদ্য পর্যায়, অর্থাৎ পূর্বের পর্যায়, আদ্য পর্যায় আমাদের বইতে লেখা আছে বাংলায়, অর্থাৎ প্রপেজটাকে আদ্য পর্যায় বলা হয়, ঠিক আছে। এই এই পর্যায়ে কী হয়, এখানে প্রপেজের ছবি দেওয়া আছে। আর এই পর্যায়ে ক্রোমাটিনগুলো ক্রোমোজোমে রূপান্তরিত হয়, এগুলো প্রথম ছিল ক্রোমাটিন, যেগুলো পরিপূর্ণ ক্রোমোজোমে রূপান্তরিত হয় এবং ক্রোমোজোমে রূপান্তরিত হয়ে ক্রোমাটিন হয়, ক্রোমোজোমটাই তার পরবর্তীতে ক্রোমাটিনে পরিণত হয়। ক্রোমাটিন একটা ক্রোমোজোম বিভাজিত হয়ে একবারে মধ্যখান দিয়ে লম্বালম্বি অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে দুইটা ক্রোমাটিন, তারপরে প্রাণীকোষের সেন্ট্রিওলের বিভক্তি ঘটে। উদ্ভিদ কোষে তো সেন্ট্রিওল থাকে না, আমরা এখানে দিয়ে দিয়েছি উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, প্রাণীকোষে সেন্ট্রিওলেরও বিভক্তি ঘটে এই প্রপেজ ধাপে। এরপরে এই ধাপটি হলো সর্বপ্রথম ধাপ এবং সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী ধাপ। অনেক সময় এমসিকিউতে এটা আসে যে কোনটি সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী, সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী ধাপ কেমটি, এই প্রপেজ ধাপ। আমরা একটু খেয়াল করব, এখানে আইসা নিউক্লিয়াস আকারে বড় হয়, হ্যাঁ, এবং ডিহাইড্রেশন শুরু হয়, পানি বিয়োজন শুরু হয়। আমরা এখানে লিখে দিয়েছি ডিহাইড্রেশন শুরু হয়, পানি বিয়োজন শুরু হয়ে গেলে এই ক্রোমোজোমগুলো স্পষ্ট হয়, হ্যাঁ। সেন্ট্রোমিয়ার ছাড়া প্রতিটা ক্রোমোজোম অনুদৈর্ঘ্যভাবে দুইটি সূত্রে বিভক্ত হয় এবং যার প্রত্যেকটিকে বলা হয় ক্রোমাটিন, একটু আগে যে কথা বলেছি আমরা, হ্যাঁ। স্পাইরালাইজেশন, আমরা দেখব এখন কিছু মানে হাতে লেখার বাচ্চাদের খাতা বেরোচ্ছে, যেগুলোর মধ্যে প্যাঁচ দিয়ে খাতাটা পেঁচানো থাকে, বিভিন্ন ওষুধ কোম্পানির খাতাগুলো থাকে, এই বাইন্ডিংটাকে বলা হয় স্পাইরাল বাইন্ডিং, হ্যাঁ। এছাড়াও আমরা একটা শৈবাল আমরা চিনি স্পাইরোগাইরা, এটা দেখতে কিন্তু ওইরকমই দেখা যায়, সাপের মতো পেঁচানো। সেই থেকে স্পাইরালাইজেশন অর্থাৎ স্প্রিংয়ের মতো করে, আগেকার টেলিফোনের তারটা যেরকম পেঁচানো, স্প্রিংয়ের ন্যায় পেঁচিয়ে মোটা খাটো হয়, এই পদ্ধতিটাকে বলা হয় স্পাইরালাইজেশন, হ্যাঁ। নিউক্লিয়াসটি ক্রমশ অস্পষ্ট হয়, এই যে এটা ক্রমশ অস্পষ্ট হয়ে যায় এই পর্যায়ের শেষের দিকে, নিউক্লিয়ার মেমব্রেনও বিলুপ্তি ঘটতে শুরু করে এই পর্যায়ে। এছাড়া এই যে CDA, এটা খেয়াল রাখতে হবে, এখানে পুরো প্রপেজ ধাপের মধ্যে CDK হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ। CDK সাইক্লিং ডিপেন্ডেন্ট কাইনেজ, এটা একটা প্রোটিন, সাইক্লিং ডিপেন্ডেন্ট কাইনেজ একটা প্রোটিন, এইটার দ্বারাই ক্রোমোজোম সংকুচিত হয়, ঠিক আছে, ক্রোমোজোমটা সংকুচিত হয় এবং কীভাবে ফসফোরাইলেশনের ফলে এই সিডিকে ফসফোরাইলেশনের ফলে ক্রোমোজোমটা সংকুচিত হয়, ঠিক আছে। প্রাণীকোষে ওই যে সেন্ট্রোমিয়ার ছিল, প্রাণীকোষে এই
সেই সেন্ট্র সেন্ট্রিওলটা প্রাণীকোষে বিভাজিত হয়ে অ্যাস্টাবলেট সৃষ্টি করে। এটা একটা কমন ওয়ার্ড, অ্যাস্টাবলেট সৃষ্টি করে, যেগুলো তারকার মতো জলচল করে। হ্যাঁ, তো অ্যাস্টাবলেট সৃষ্টি করে একটা প্রাণীকোষে দেখা যায়। উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওল থাকে না, যার দরুন এরকম কোনো ঘটনা উদ্ভিদ কোষে হয় না। আমরা একটু ছবি থেকে খেয়াল করি যে এই যে এগুলো হলো ক্রোমোজোম, প্রত্যেকটাই লম্বালম্বিভাবে দুইভাবে বিভক্ত হয়ে এই এক একটা ক্রোমাটিনে পরিণত হচ্ছে, এটা একটা ক্রোমাটিন। হ্যাঁ, তারপরে এই যে এগুলো একটা ক্রোমাটিন, এটা একটা ক্রোমাটিন। আমরা একটু খেয়াল করি, এটা হলো কোষ প্রাচীর যেটা উদ্ভিদ কোষে থাকে। আমরা এখানে উদ্ভিদ কোষ দেখিয়েছি, প্রাণী কোষ দেখাই নেই। প্রাণী কোষ ইচ্ছা করলে আঁকা দিতে পারতো। এনে কোষ প্রাচীর, ভিতরে একটা কোষ ঝিল্লি, এরপরে এটা হলো, এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা, এইটা হলো সেন্ট্রোমিয়ার। এখানে দিয়েছি, হ্যাঁ, কোষ প্রাচীরও দিয়েছি আবার সেন্ট্রোমিয়ারও দিয়েছি। হ্যাঁ, সেন্ট্রিওল আসলে এখানে থাকে না। তারপরে এটা হলো ক্রোমোজোম বা যেটা পরবর্তীতে ক্রোমাটিন হয়, এটা নিউক্লিয়াস যেটা বিলুপ্তির পথে থাকে। তো প্রথম ধাপে মূল ঘটনা হলো সবচেয়ে এটা দীর্ঘস্থায়ী ধাপ, সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, হ্যাঁ, সর্বপ্রথম ধাপ। হ্যাঁ, তারপরে ডিহাইড্রেশন এখানে ঘটে, পানি বিয়োজন ঘটে, ক্রোমাটিক হয় ক্রোমোজোমগুলো। হ্যাঁ, তারপরে এই যে স্প্রিংয়ের ন্যায় পেঁচিয়ে মোটাখাটা হয়, যেটাকে বলা হয় স্পাইরালাইজেশন, স্পাইরালাইজেশন। এই আর প্রাণী কোষের মধ্যে অ্যাস্টাবলে আরেকটা কমন সেটা হলো এই যে ইলাবোরেট চক্রে এটা শেখা উচিত, সিডিকে, সাইক্লিং ডিপেন্ডেন্ট কাইনেজ। এটা একটা প্রোটিন, এই প্রোটিনের ফসফোরাইলেশনের ফলে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়। তো আজকে এই পর্যন্তই আমরা প্রোপেজ, হ্যাঁ, হাসান স্যারের বইতে অথবা যার যে বই পছন্দ, হ্যাঁ, আমরা যারা বই কিনি নাই দ্রুত বই সংগ্রহ করব। আমি আশা করছি আমাদের সকলেই প্রথম পত্র দ্বিতীয় পত্র যে বইগুলো কিনে ফেলেছ, তারপরেও যারা মানে গুরুত্ব না দিয়ে এখনও হেলায় করে এখনও কিনা হয় নাই, তারা দ্রুত বই কিনে ফেলে, বই কিনে এগুলো প্র্যাকটিস করতে থাকো। এরপরে আমরা পরবর্তী ধাপগুলো আলোচনা করবো। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।